স্বাগতম তোমাকে আরো একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তুমি এখন যে সরল অঙ্কটা সলভ করা শিখতে যাচ্ছ, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এটা তুমি দুই তিন জায়গায় পাবা। যখন তুমি ফুল অ্যাডার করবা তখন পাবা, আবার তুমি তোমার বইয়ের যে বিভিন্ন সৃজনশীল যখন সলভ করবা তখন এই অঙ্কটা বিভিন্ন সময়ে পেতে পারো। তো এখানে প্রথমত আমরা একটা বিষয় বারবার, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু একটা কথাই বলছি যে আমরা ফার্স্ট ফলো করব অঙ্কটার মধ্যে কমন নেওয়া যায় কি। যদি কমন নেওয়া যায় তাহলে আমরা ফার্স্টে কমন নিব। দেখো প্রথম দুইটার মধ্যে থেকে কি কমন যায়, এখানে বি আর নট আছে, এখানে বি এর উপর নট নাই, আবার এখানে সি আছে, সি এর উপরে নট আছে, ই নট এবং এই এ নট, এই দুইটার মধ্যে কিন্তু মিল আছে, রাইট? তাহলে যদি আমি প্রথমত এই দুইটার মধ্যে কমন নেই তাহলে হয় এ নট ইন্টু, প্রথমটাতে থাকবে বি নট সি, পরেরটাতে থাকবে বি সি নট, রাইট? এখানে আছে এ, এখানে আছে এ, যেটা একই রকম অর্থাৎ মিল আছে। আবার এখানে বি এর উপর নট আছে, বি এর উপর নট নাই, এখানে সি এর উপর নট আছে, সি এর উপর নট নাই, তাহলে আমরা কমন নিতে পারি কিন্তু শুধু এ, তাই না? তাহলে যদি এ কমন নেই তাহলে থাকে এ ইন্টু বি নট সি নট প্লাস বি সি, রাইট? এক্সর এবং এক্সনর গেটের দুটো সূত্র আছে। এক্সর হচ্ছে এ এক্সর বি সমান এ নট বি প্লাস এ বি নট, রাইট? আবার এ এক্সনর বি সমান এ নট বি নট প্লাস এ বি, তাই না? ঠিক একই রকম ভাবে তুমি যদি খেয়াল করো এখানে আছে বি নট সি বি সি নট, এখানে সূত্র অনুসারে আমরা জানি এ এক্সর বি মানে এ নট বি প্লাস এ বি নট, তার মানে এ পাশে এ বি, ও পাশে এ বি, মাঝখানে প্লাস। দেখো প্রথমটাতে নট, লাস্টটাতে নট, ঠিক একই রকম ভাবে বি সি, এখানেও বি সি, মাঝখানে প্লাস, এ মাথায় নট আছে, ও মাথায় নট আছে, দেখো প্রথমেও নট আছে আবার পরেও নট আছে। তাহলে আমরা এটার সূত্র অনুসারে কি লিখতে পারি, বি এক্সর সি, রাইট? ঠিক একই রকম ভাবে বি নট সি নট প্লাস বি সি, বি এক্স নট সি, রাইট? তাহলে আমরা এখানে লিখব এ ইন্টু বি এক্স নট সি। পরবর্তীতে যদি আবার এটা সলভ করি তাহলে দেখো আমরা একটু ধরে নেই, ধরি বি এক্সর সি সমান পি, আমরা নিজে থেকে ধরে নিলাম বি এক্সর সি ইকুয়াল টু পি, তাহলে এই বি এক্সর সি এর জায়গায় জাস্ট পি বসাবো, তাহলে এখানে পি বসবে, এ প্লাস, তারপর আবার এ ইন্টু পি, আমরা বি এক্সর সি সমান পি ধরছি, বাট এই নট সমান তো ধরিনি, তাহলে কি করতে হবে, নটটা পি এর উপর বসিয়ে দিতে হবে, পি এর উপর নট বসিয়ে দিলাম, এটাও কিন্তু আবার এক্সর গেটের সূত্র অনুসারে এ নট বি প্লাস এ বি নট সমান এ এক্সর বি, রাইট? ঠিক একই রকম ভাবে এ নট পি প্লাস এ পি নট সমান কি হবে, এ এক্সর পি। আমরা প্রথমে পি এর মান কি বলেছিলাম, বি এক্সর সি, তার মানে আমরা ফার্স্টে কিন্তু বি এক্সর সি সমান পি ধরেছিলাম, তাই না? তাহলে এই পি এর মানটা যেহেতু বি এক্সর সি, তো পি এর মানটা বি এক্সর সি বসাবো, এ এক্সর পি এর জায়গায়, জাস্ট পি এর জায়গায় আমরা বি এক্সর সি বসাবো, তাহলে বি এক্সর সি, এন্ড এটাই হচ্ছে অ্যান্সার।